গরম ভাত ডালের সাথে হোক কিংবা রুটি পরোটা, আলু ভাজার জুড়ি মেলা ভার। রেসিপিটা সকলেরই জানা হলেও নতুনদের জন্য উপকারী। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু ভাজা। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। আলু ভাজা বানানোর জন্য প্রথমে 250 গ্রাম আলু খোসা ছাড়িয়ে এভাবে সরু সরু করে কেটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে তারপর জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এই আলু ভাজা বানানোর জন্য আলুগুলো আপনি যতটা পারবেন ঠিক ততটা সরু করেই কেটে নিতে হবে। এবার কড়া গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে যখনই তেল থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে এর মধ্যে অল্প কালো জিরে এবং আধখানা ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 10-15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু এবং পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে সব উপকরণ মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না হতে দেব 3 মিনিট। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে মিডিয়াম ফ্লেমে রেখেই ঢাকনা না দিয়েই এগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন চেক করে নিলাম আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এটাকেও আলুর সাথে মিশিয়ে 10-15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি এবং 1টা মিডিয়াম সাইজের এইভাবে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে আলুর সাথে 1 মিনিট মতো ভেজে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না হতে দেব আরও 3 মিনিট যাতে আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসে এবং পেঁয়াজ ও রসুনটাও ভাজা ভাজা হয়ে আসে। আরও 3 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দেওয়ার পর চেক করে নিলাম আলুর টুকরোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটে মতো চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ টমেটো কেচাপ। যদি খুব একটা স্পাইসি খেতে পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়োটা ছাড়াই এই রেসিপি বানাবেন। আর অনেক সময় কিছু কিছু আলু একটু মিষ্টি হয়, আলু যদি মিষ্টি হয় তাহলে টমেটো কেচাপটা দেবেন না, সেক্ষেত্রে টমেটো কেচাপের পরিবর্তে আমচুর ব্যবহার করতে পারেন। এগুলোকেও সবকিছুর সাথে মিশিয়ে 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। এবার একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পোস্ত দিয়ে মিডিয়াম ফ্লেমে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে এই আলু ভাজার মধ্যে দিয়ে মিশিয়ে হাই ফ্লেমে আরও 1.5-2 মিনিট মতো ভেজে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।